আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, দিস ইজ সাইদুল ইসলাম ওয়ান্স এগেইন। আই এম গোইং টু শেয়ার অ্যাবাউট 12 সেন্সেস, হোল কনসেপ্ট অফ 12 সেন্সেস। ওকে, সো আমরা আজকে 12টা টেন্স নিয়ে আলোচনা করব। আসলে ইংরেজিতে কথা বলতে গেলে 12টা টেন্সের প্রয়োজন নেই, 6-7টা জানলেই হবে। তারপর আমি হোল কনসেপ্টটা আজকে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। 12 টেন্সেস, ওকে। সো ইংরেজিতে 12টা সময় নিয়ে কথা বলা হয়। আজকে আমরা জানবো কিভাবে 12টা সময়ে কথা বলবো, 12টা টেন্সের উপরে আমরা কিভাবে কথা বলবো, লেখার সময় হলে লিখবো, কথা বলতে গেলে কিভাবে কথা বলবো। ওকে, সো শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। ফার্স্টে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, সংক্ষেপে লিখে ফেললাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা সব সময় যে কাজটা করি, আগেও করতাম, এখনো করি, ভবিষ্যতে করব, হলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ ভার্বের V1টা, ভার্বের প্রেজেন্ট ফর্মটা দিয়ে আমরা কথা বলবো। যেমন যদি বলি আই ডু, আই ডু, ডু শব্দের অর্থ করা, তাহলে আই ডু হবে আমি করি। সো আই মানে আমি, ডু মানে করা। সো আই ডু আমি করি, আই ডু আমি করি। ওকে, এবার আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানতে হয় তাহলে আমাদের জানতে হবে বি প্লাস ভার্বের আইএনজি, বি প্লাস ভার্বের আইএনজি। এখন বি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ওকে, এই বি ভার্বের পরে, এইগুলার পরে আমরা কি করব, ভার্বের আইএনজি দিব সাবজেক্ট হিসেবে। আই এর পরে এম বসে আমরা সবাই জানি, তাহলে আই এর পরে এম, এর পরে বসবে ভার্বের আইএনজি। তার মানে ডু যদি হয় তাহলে ভার্বের ডুর সাথে আইএনজি যোগ করলে হবে ডুইং। কি বলেছি? ডুইং। সো সেন্টেন্সটা দাঁড়ায় আম ডুইং, দ্যাট মিন্স আই অ্যাম ডুইং, মানে হলো আমি করছি, আমি করছি, আমি করছি, ওকে, আমি করছি, আমি করছি। যদি এখানে হতো ইট তাহলে হতো আম ইটিং, আমি খাচ্ছি। যদি হতো পড়ার কোনো কাজ কেউ জাস্ট শুরু হয়েছে, সো আম রেডি, আমি পড়ছি। ওকে, তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পিপি, দ্যাটস মিন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, সো পারফেক্ট আসলে আমরা জানি কোনো কাজ শেষ হয়ে গেলে ওই কাজটাকে আমরা ওই সময় এক্সপ্রেস করতে আমরা পারফেক্ট টেন্স ইউজ করব। সো পারফেক্ট টেন্সের মূল শর্ত হলো হ্যাভ অর হ্যাজ অর হ্যাড। ওকে, সো এরপরে আসবে ভি থ্রি, তার মানে ভার্বের তিন নাম্বার ফর্ম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে হ্যাভ এর পরে ভার্বের ভি থ্রি, সো আই এর পরে আসবে হ্যাভ, আই হ্যাভ ডান। ডু এর পাস্ট পার্টিসিপল ফর্মটা হলো ডান, দাঁড়ালো আই হ্যাভ ডান, আমি করেছি, আই হ্যাভ ডান, আমি করেছি। চার নম্বর টেন্সটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো যে কাজটা আগে থেকে চলছে, এখনো চলছে, সেটাকে যদি আমরা এক্সপ্রেস করি তাহলে হবে, আমরা জানি পারফেক্ট আসলে হ্যাভ আসবে এবং ভি থ্রি আসবে, হ্যাভ আসলো, ভি থ্রিটা আসলো। এরপরে যেহেতু কন্টিনিউয়াস এর জন্য ভার্বের আইএনজি আনবো, সো হ্যাভ এর পরে ভি থ্রি, এই যে একটা ভি থ্রি, এই বি, এই বি এ ভি থ্রিটা হলো বিন। কি বলেছি? বিন। তাহলে আসবে হ্যাভ বিন, তারপরে ভার্বের আইএনজি। ওকে, সো ভার্বটা ছিল ডু, আমি একটা ভার্ব নিয়েছি, আপনারা চাইলে শত শত ভার্ব নিয়ে প্রতিদিন প্র্যাকটিস করবেন, আশা করি আপনারা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আই হ্যাভ বিন ডুইং, আই হ্যাভ বিন ডুইং।
doing. তার মানে দাঁড়াবে আমি করছি। এখন কি করছি? হতে পারে কাজ, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। ওকে, সো এই ডুইং, আই হ্যাভ বিন ডুইং যখন বলবো, হ্যাভ বিন ডুইং অর হ্যাভ বিন ইটিং, হ্যাভ বিন গোয়িং, তার মানে এই কাজটা দীর্ঘ সময় ধরে আগে থেকে চলে এখনো চলছে, চলমান, পূর্বে থেকে শুরু হয়ে এখনো চলছে, দ্যাট মিন্স আই হ্যাভ বিন ডুইং, আমি করছি। আচ্ছা, বোঝা গেল প্রেজেন্ট ইনফিনিটিভ চারটা, সরি প্রেজেন্ট টেন্সের যে চারটা ভাগ রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি আপনারা খুব সংক্ষেপে বুঝতে পেরেছেন। তারপরে আমরা কাজ করব পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে, পাস্ট ইনডিফিনিট। ওকে, পাস্ট মানে অতীত, সো ডু এর পাস্ট কি? ডু এর পাস্ট হলো ডিড, ডু এর পাস্ট ডিড, ডু এর পাস্ট ডিড। ওকে, সো তাহলে ডু মানে করা, ডিড মানে করেছিলাম, আই মানে আমি, তাহলে আই ডিড আমি করেছিলাম, আই ডিড আমি করেছিলাম। ওকে, সো আই ডিড আমি করেছিলাম, বুঝতে পেরেছি? ওকে, শুধুমাত্র ভার্বের দুই নম্বর ফর্ম, কয় নম্বর ফর্ম? ভার্বের ভি টু, দ্যাট মিন্স পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব। ভার্বের পাস্ট ফর্ম যেটা রয়েছে সেটা দিয়েই আপনারা কথা চালিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। সো আই ডিড আমি করেছিলাম। এবার আমরা জেনেছিলাম বি প্লাস ভার্বের আইএনজি হলে কন্টিনিউয়াস টেন্স হয়, যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস সেজন্য পাস্ট টেন্স হবে ওয়াজ অথবা ওয়ার, বি এর পাস্ট ফর্ম হবে ওয়াজ অথবা ওয়ার। সো আই এর পরে সাধারণত ওয়াজ বসে, সেই জন্য আই ওয়াজ, ভার্ব ছিল ডু, ডু এর সঙ্গে আইএনজি যদি আনি তবে ডুইং, তাহলে আই ওয়াজ ডুইং, দ্যাট মিন্স আমি করছিলাম, আমি করছিলাম বা করতেছিলাম। আচ্ছা, তাহলে পাস্ট কন্টিনিউয়াস গেল, এবার আসি আমরা পাস্ট পারফেক্ট, পাস্ট পাস্ট পারফেক্ট। ওকে, সো পাস্ট পারফেক্ট টেন্সে যেহেতু পাস্ট অতীত, আমরা জেনেছিলাম কি হ্যাভ অথবা হ্যাজ এর পাস্ট হ্যাড, হ্যাভ অথবা হ্যাজ, হ্যাজ এর পাস্ট হ্যাড, তাহলে আমরা পারফেক্ট করতে হলে হ্যাড নিয়ে আসবো পাস্ট টেন্সে, এই পাস্টের পাস্ট পারফেক্টের হ্যাড। আমরা জানি যে হ্যাড অথবা হ্যাভ এর পরে ভি থ্রি আসতে হবে, পারফেক্ট টেন্সে ভি থ্রি আসবে, তাহলে হ্যাড এর পরে ভি থ্রি ডু, যেহেতু আমরা ডু নিয়ে কাজ করছি, তাহলে ডু এর ভি থ্রি তিন নম্বর ফর্মটা হলো অথবা পাস্ট পার্টিসিপল অফ দ্য মেইন ভার্ব, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা হলো ডান, ডান, D-O-N-E, done. So, I had done, আমি করেছিলাম, I had done, আমি করেছিলাম। আচ্ছা, past perfect continuous tense, past perfect continuous tense, past perfect continuous যদি আমরা আনি, আমরা সবচেয়ে পারফেক্ট টেন্স তাহলে কি আসবে, হ্যাড আসবে, তারপরে ভার্বের ভি থ্রি আসবে past perfect এ। আচ্ছা, এটা আমরা নিয়ে নিলাম, তারপরে কি হবে ভার্ব আই এন জি, সো আই হ্যাড বিন ডুইং, আই হ্যাড বিন ডুইং, দ্যাট মিন্স আমি করছিলাম, এই করাটা হলো দীর্ঘ সময় ধরে চলছিল কাজটা, পূর্বে থেকে শুরু হয়ে সেই সময়টা চলমান ছিল, তার মানে দাঁড়াবে আই হ্যাড বিন ডুইং, আমি কাজটি করছিলাম। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ক্লিয়ার, অর্থাৎ পাস্টে পাস্ট টেন্সে যে চারটা ফর্ম রয়েছে সেটা আমরা বুঝতে, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি আপনারা এই চারটা টেন্সও খুব সহজে বুঝতে পেরেছেন। এবার আমরা ফিউচার টেন্স নিয়ে কাজ করব। সো ফিউচার ইনডিফিনিট টেন্স, আমরা ফিউচার টেন্স জানি চার প্রকার, ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, সো ইনডিফিনিট আসলে জাস্ট একটা উইল আসবে, জাস্ট শ্যাল এর ইউজ নর্মালি এখন স্মার্ট ইংলিশে আসলে ব্যবহৃত হয় না, সেজন্য আমরা উইলটা নিয়েছি। সো সাবজেক্টের পরে উইল আনবো, এই সেই উইল, উইল একটা মডাল, এবং মডালের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে, কোন ফর্ম বসে, ভার্বের বেস ফর্ম ভি পি, কারণ হলো যে আমরা ডু নিয়ে যেহেতু কাজ করছি, ডু অলওয়েজ ডু বসবে, কারণ হলো মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ ভার্বের কোনো এস অথবা ইএস ফর্মটা বসে না। ওকে,
সো আই উইল ডু মানে আমি করব, আমি করব, এটা প্রমিস বুঝে আমি করব। ওকে, তারপরে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টে উইল এরপর একটা বি আনবো, উইল এর পরে যেহেতু কন্টিনিউয়াস শর্ত হলো আমাদের কি বি প্লাস ভার্বের আইএনজি, তাহলে এই যে সেই বি মডালের জন্য ফিউচার বোঝালো, এই বি তারপরে আসবে ভার্বের আইএনজি, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম। সো আই উইল বি ডুইং, আই উইল বি ডুইং, দ্যাট মিন্স আমি করতে থাকব, কোন একটা কাজ ভবিষ্যতে চলতে থাকবে বা করতে থাকব, কোন একটা ব্যক্তি কোন কাজ করতে থাকবে বোঝালে আমরা উইল বি, উইল বি প্লাস ভার্বের আইএনজি ফর্মটা দিয়ে বলবো। সো আই উইল বি ডুইং, আমি করতে থাকব, আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে থাকব, আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকব, আমি ফুটবল খেলতে থাকব, আই উইল বি প্লেইং ফুটবল। ওকে, আশা করি বুঝতে পেরেছি। ফিউচার, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, সো ফিউচারের জন্য উইল আসবে, পারফেক্টের জন্য উইলের পরে আমরা কি বসাবো, কনফার্ম ভার্বের বেস ফর্ম, তাহলে হ্যাভ অবশ্যই হ্যাভ বসবে, তাহলে উইল হ্যাভ, উইল হ্যাভ। ওকে, এখন হ্যাভ যেহেতু এনেছি পারফেক্ট আসতে হ্যাভ আসবে, সো পারফেক্টের পরে আমাদের শর্ত ছিল কি ভি থ্রি, অর্থাৎ পাস্ট ফর্ম অফ দ্য মেইন ফর্ম। সো আমরা এখানে ডু নিয়ে কাজ করছি, তাহলে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্মটা হবে ডান। সো আই উইল হ্যাভ ডান, আমি কাজটি করে থাকবো, আমি কাজটি করে থাকবো, তার মানে ভবিষ্যতে ওই কাজ শেষ করে থাকবো, এখনো আমি করিনি ভবিষ্যতে করে থাকবো। সো আমি কাজটি বা আমি করে থাকবো, আই উইল হ্যাভ ডান, আমি করে থাকবো, আই উইল হ্যাভ ইটেন, আমি খেয়ে থাকবো, আই উইল হ্যাভ রিচড দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছিয়ে থাকবো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আসবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা স্বভাবত জানি উইলের পরে উইল আনতে হবে ফিউচারের জন্য, তারপরে একটা হ্যাভ ভার্বের বেস ফর্ম, অর্থাৎ হ্যাভ একটা হ্যাভ অক্সিলারি, এজন্য উইল হ্যাভ। ওকে, এন্ড হ্যাভ আসলে আমরা সাধারণত ভার্বের ভি থ্রি আনব, তারপরে যদি কোনো কাজ থাকে, যেহেতু আমাদের এখানে কাজটা হলো চলমান, ভবিষ্যতে কোনো কিছু চলমান, অর্থাৎ আগে থেকে শুরু হয়ে সেই সময়ে সেই বর্তমান পর্যন্ত চলতে থাকবে, সেটাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলবো। সো উইল হ্যাভ, এই জন্য বি প্লাস ভার্বের আইএনজি কন্টিনিউয়াস, এই জন্য বি এর ভিত্রিটা হলো বিন, বি এর ভিত্রি বিন। সো আই উইল হ্যাভ বিন, এখন কন্টিনিউয়াস এর জন্য ভার্বের আইএনজি, তাহলে ডু নিয়ে কাজ করছে যেহেতু, সেজন্য হবে ডুইং। সো দাঁড়ালো, আই উইল হ্যাভ বিন ডুইং, আই উইল হ্যাভ বিন ডুইং, আই উইল হ্যাভ বিন ডুইং, আমি করতে থাকবো, আমি করতে থাকবো। আশা করি আপনারা বারোটা টেন্স বুঝতে পেরেছেন। লাস্ট শেষ করার আগে আমি আরেকবার বারোটা টেন্স আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন নতুন আরেকটা ভার্ব নিয়ে, সেটা আমি আজকে দেখাবো। ডু এর জায়গায় যদি আমরা নেই ইট, ডু এর জায়গায় যদি আমরা নেই ইট, তাহলে কি হবে, আই ইট, আই ইট, আমি খাই, আই ইট, আমি খাই, তাহলে হবে আম ইটিং, আমি খাচ্ছি, আম ইটিং, আমি খাচ্ছি, আই হ্যাভ ইটেন, ইটের ভিত্রি ইটেন। ওকে, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, আই হ্যাভ বিন, তাহলে হবে ইটিং, আই হ্যাভ বিন ইটিং, আমি খাচ্ছি, আমি খাচ্ছি। সো আই এইট, ইটের পাস্ট টেন্স হলো এইটি, এইট, এইট, আই এইট, আমি খেয়েছিলাম, তাহলে এইভাবে হবে আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম, আই হ্যাড ইটেন, আমি খেয়েছিলাম, আমি খেয়েছিলাম, I had been eating, আমি খাচ্ছিলাম, I had been eating, আমি খাচ্ছিলাম। ওকে, তারপরে হবে ফিউচার টেন্সে I will eat, I will eat, তার মানে আমি খাবো, I will eat, আমি খাবো, I will be eating, আমি খেতে থাকবো, I will be eating, আমি খেতে থাকবো,
I will have eaten. আমি খেয়ে থাকব. Eaten. I will have eaten. আমি খেয়ে থাকব. I will have been eating. Okay. I will have been eating. আমি খেতে থাকব. আচ্ছা, বুঝ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন. আর ডু দিয়ে প্র্যাকটিস হবে. আই ডু, আমি করি. আই আম ডুইং, আমি করছি. আই হ্যাভ ডান, আমি করেছি. আই হ্যাভ বিন ডুইং, আমি করছি. আই ডিড, আমি করেছিলাম. জাস্ট ডু এর পাস্ট, ডিড. আই ডিড, আমি করেছিলাম. আই আই ওয়াজ ডুইং, আমি করছিলাম. আই হ্যাড ডান, আমি করেছিলাম. জাস্ট ইজ এ পারফেক্ট, পাস্ট পারফেক্ট. আই হ্যাড ডান, আমি করেছিলাম. আই হ্যাড বিন ডুইং, আমি করছিলাম. পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স. ওকে, সো এবার ফিউচার. আই উইল ডু, আমি করব. আই উইল বি ডুইং, আমি করতে থাকব. আই উইল হ্যাভ ডান, আমি করে থাকব. আই উইল হ্যাভ বিন ডুইং, আমি করতে থাকব. আপনারা এভাবে করে বাসায় ধরে 12টা টেন্স এভাবে আমার এখানে স্ক্রিনশট নিয়ে নেন এবং পুরো যে সেন্সটা 12টা টেন্স এভাবে সাজাবেন, খাতায় লিখবেন, তারপরে এভাবে করে ভার্ব নিয়ে নিয়ে ভার্ব ইউজ করে করে সাবজেক্ট চেঞ্জ করে আপনারা কি করবেন, এটাকে পড়তে থাকবেন। এখন আই এর জায়গায় যদি হইতো এখানে হি, আই এর জায়গায় হইতো যদি হি হইতো তাহলে এখানে ডু আর থাকতো না, এখানে হইতো ডাস। আই হি, হি ডাস, সে করে। এখানে হইতো হি ওয়াজ, ওকে, এখানে সরি হি ইজ, এম এর জায়গায় তো হি ইজ, যেহেতু প্রেজেন্ট এর জন্য আসতো ইজ, তাহলে হি ইজ ডুইং। এখানে তো হি হ্যাজ ডান, হি এখানে আসতো হ্যাজ ডান, সে করেছে, তাহলে হি হ্যাজ বিন ডুইং, সে করছে, তাহলে হি পাস্ট টেন্সে কোনো চেঞ্জ নাই। হি ডিড, সে করেছিল, হি ওয়াজ, এই যে হি আসলে বি ভার্বের ওয়াজ আসবে, হি ওয়াজ ডুইং, হি ওয়াজ ডুইং, সে করছিল, হি হ্যাজ ডান, সে করেছিল, he had been doing, সে করছিল, he will do, সে করবে, he will be doing, সে করতে থাকবে, he will have done, সে করে থাকবে, he will have been doing, সে করতে থাকবে। আশা করি আপনারা সাবজেক্ট গুলো চেঞ্জ করে করে বাড়িতে ধরে ধরে একটু সময় নিয়ে প্র্যাকটিস করবেন। যদি আপনার প্র্যাকটিস করার কোনো পার্টনার না থাকে, আগে এভাবে করে আপনি বাসায় বসে, ঘরে বসে স্বাচ্ছন্দে এসি চালিয়ে, এসি থাকলে এসি চালিয়ে, ফ্যান থাকলে ফ্যানের নিচে বসে, অথবা ছাদে জায়গা আছে সেখানে আপনি বিকালবেলা হোক, সন্ধ্যা রাতের বেলা হোক, অথবা সকালবেলা হোক, আপনি ছাদে গিয়ে আপনি এভাবে খাতা, একটা খাতা নেবেন, একটা কলম নেবেন, আর আমার ভিডিও তো আপনার সাথেই আছে, দেখবেন আর প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা 12টা টেন্সের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। সো এখন থেকে শুরু করে দিন প্র্যাকটিস। কি প্র্যাকটিস every day, keep practice every, keep practicing every day. So if you practice every day, then you have to get the whole sense of tenses, right? So tense is very much important if you wanna speak with the people, if you wanna talk to anyone, right? If you wanna get to America, Australia, if you wanna go abroad, so then you can get several types of a lot of foreigners. They know how to speak in English, right? So then you will apply such types of method, right? To talk the foreign people, right? So English and international language. So you should know in your mind. So English just a language. English just a language. So you have to practice by this method, through this method, then you will improve, inshallah. So keep practicing, keep praying for me, keep praying 5 times in a day. Inshallah, we will win the world. So no more today. The class is ended here. Bhalo thakben. Allah amar jonno dua korben. আল্লাহ যেন আমাদের সকল মুসলিম উম্মাহকে ভালো রাখেন, সকলে যেন আমরা ফেতনা থেকে বাঁচতে পারি, সেজন্য আল্লাহর কাছে দোয়া করবেন। স্পেশালি আমার জন্য দোয়া করেন যেন আমি কন্টিনিউয়াসলি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও ফর লার্নিং ইংলিশ, ইংলিশ শেখার জন্য যেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি, সেজন্য আমার জন্য দোয়া করবেন। শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।